দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত উনিশে ফেব্রুয়ারি সোমবার দুবাইয়ের পালকিরিক হোটেলের বলরুমত অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হামিদ আলী সঞ্চালনায় এন্ডে প্রধান অতিথি হিসেবে আসিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলার আলহাস মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি চন্দ্রনাশ উপজেলার জাহেদুল ইসলাম জাহাঙ্গীর প্রধান বক্তা হিসেবে আসছিলো ফরিচির উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাস নাজিম উদ্দিন মহরি এই আলোচনা সভা দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির জনাব নুরুল নবী নৌসনের সভাপতিত্বে এনডে কোরন্তরে হাবিবুল্লাহ এন্ডে আরও উপস্থিত আস জসিমুদ্দিন পলাশ আবু তাহের বুইয়া মহিউদ্দিন মহিন আবুল কালাম লায়ন নজরুল ইসলাম সেলিমউদ্দিন শফিউল বসর ইয়াসিন আরফাত সুহেল আরফাত জিমন ইব্রাহিম সহ আরও বদকিয়ায় এনডে অতিথি অলরে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হলে ক্র্যাশ দিয়ে বরণ করে লুই ডেস্ক নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেউ আই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ আই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট